হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে খুব ব্যস্ত, যেহেতু মা বাড়ি নেই, সব কিছু একা হাতেই করতে হচ্ছে। ওই জন্য সকালের টিফিন টিফিন কিছু আর তোমাদেরকে শেয়ার করিনি তোমাদের সঙ্গে। একদম ডাইরেক্ট দুপুরবেলার মেনু হবে, তখনই তোমাদের সঙ্গে থেকে কথা বলছি। তো এখন সকালবেলা টিফিন হয়েছিল রুটি আর তড়কা, তো এই দুটো টিফিন হয়েছিল। আর এখন হচ্ছে, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমার ভাত প্রায় ফুটে উঠেছে। তো আর এখানে দেখো আমি মাছ ধুয়ে এনেছি, কাতলা মাছ এনেছে ও, আর একটা এনেছে কাঁকড়া, এনেছে বড় কাঁকড়া। তো এটা রান্না হবে, এই দুটো রান্না হবে। প্রচণ্ড ব্যস্ত, সিরিয়াসলি খুবই ব্যস্ত, কারণ আজকে একটু লেটও হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর সব কিছুই লেট হয়ে গেছে। তারপরে তো সব কাজ বাজ করলাম, এতে তার ওপর আবার একটু ছেলেকে খাওয়াতে গেলে লেট হয়, তো সেটাও লেট হয়ে গেল। তো এখন দেখো, এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তার মধ্যে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ ব্লগ না হলে দেওয়াই হবে না, ওই জন্য ব্লগটা শুরু করে দিলাম। তো আমি এবার মাছগুলোকে জাস্ট ছেড়ে দেব, আর রৌদ্র তো ওঠেই না, প্রচণ্ড শীত করছে, আর আজকে স্নান করিনি তাড়াতাড়ি। তো এই কটা দিয়েছি, এখনো আনাজ টানাজ কিছুই কাটা হয়নি, তো আনাজ টানাজগুলো কেটেও নেব। চলো আমি একটু ভাতটা আসতে দিয়ে দিই। তো ওটা একটু হতে থাক, আর আমি একটু ছেলের সবজি, আমাদের সবজি কেটে দেব। তো কি আর রান্না করবো ভাবছি, ও বলে গেল কাতলা মাছের ঝাল করতে, তো ঝালটা ঠিক আমার ভালো লাগে না, ওই জন্য আমি ঝালটা করবো না। এক সেকেন্ড দাঁড়াও, ওই জন্য আমি ঝালটা করবো না। আমি কি করবো বলো তো, আমি একটু মটরশুঁটি, টমেটো, একটু ফুলকপি, একটু আলু, এগুলো দিয়ে আমি একটু ঝোল করবো, একটা সবজির ঝোল। আর এক পিস নোটে শাক আছে, ওটা হয়তো ভাজবো, ভাজি ভেজেই ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। তো এই করবো আর কি করবো, এই যে মোটর শাকগুলো এইভাবে নিলাম, শিকড়গুলো ফেলে দিলাম, কাটা শুরু করে দিলাম। তো আমি ভাবছি মানে এখন তাড়াতাড়ি মিনিমাম 12:30টার মধ্যে আমার রান্না শেষ করতে হবে। তো এখন 12:30টা কি 1টা বাজে জানিও না, কারণ চেষ্টা করতে হবে তাড়াতাড়িটা রান্নাটা শেষ করার। কি আর করবো, তাড়াতাড়ি করছি, বাট তাড়াতাড়ি হলে তো ওদিকে আমার মাছ ভাজাও হচ্ছে, তো গিয়ে আবার একটু উল্টে দিতে হবে, না হলে পুড়ে যাবে। না হলে দেখি, কড়া ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আপাতত পুরো রান্না বান্না চলুক, আর আমি নদীর শাকগুলো কেটে নিই।
তোমাদের সঙ্গে শেয়ার করার তো খুবই ইচ্ছা হয় সব কিছুই দেখানোর, বাট আমার মানে বেশি সাহায্য করার মতন কিছু কিছু জিনিস তো একা তো হয় না, একজন থাকলে বেশ ভালোই হয়, বাট আমার তো হয়ে ওঠে না, আর কী করা যাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। কালকেও নোটের শাক ভেজেছিলাম আর দারুণ লেগেছিল খুঁজে। একটা ভাজলে আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যায়, অত বেশি বেশিও খাই না, একদম মিডিয়াম সাইজ, বেশ ভালোও লাগে খেতে। কটা কমপ্লিট, এবার আমি আমাদের সবজিটা কাটবো, ফুলকপি, মটরশুঁটি, এখানে টমেটো আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, কোনটা দিয়ে তৈরি করবো, এখন মূলো আছে, পুঁই শাক আছে, অনেক কিছুই আছে, তো আমি একটু মাছটা নেড়ে দিয়ে আসি। ভাজাটা একবার হয়ে গেছে আর একটা এক্সট্রা ছিল, তো সেটা দেওয়ার জায়গা ছিল না, ওটা এক্ষুনি দিয়ে আসলাম, ব্যাস আর দেবো না ফুলকপি। টমেটো দেব, টমেটোর দানাগুলো ফেলে দেবো, কেন ফেলে দিচ্ছি সেটাও জানো, ওদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এখানে জাস্ট কমপ্লিট হলো, এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এখানে রসুন থেঁতো করে নিয়েছি, আর এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ দেব, একটু রসুন দিয়ে দেবো, একটু রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে আছে ছেলের তরকারি, এখানে আমার শাক, এখানে আমাদের তরকারি, বেশ কালারফুল। আর এখানে আমি কাঁকড়াটা সিদ্ধ করিনি, এই কাঁকড়াটা যেহেতু ছেলের রান্না করে, ছেলের কাঁকড়াটা আমি এতেই দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। এটা আজকে কাটা হয়েছে, আর একটা কাটা হয়েছিল তো সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো চলো আমার রান্না কতদূর হয়েছে দেখে নিই। আমি অল্প তারপরে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম একটু যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখো সব মশলা দিয়ে দিয়েছি, জিরে, ধনে, হালকা মরিচ দিয়েছি আর হলুদ, এবার যা সেটাকে নাড়তে থাকবো, তাতে আমি চা দিই, তাতে আমি সাইকেল নিয়ে বেরিয়ে এসছি। একটু দারুণ লাগে না শীতকালের সবজিগুলো একসঙ্গে রান্না করলে?
হালকা জল দিয়ে দেবো, নাহলে মশলাটা ঝরে যাবে। চলো সব রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি, না হলে তো এমনি দেরি হয়ে গেছে। তোমরা তো বুঝতেই পারছো যারা রান্না করে দেরি হয়ে গেলে, আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আরও অসুবিধে হয়, আরও যদি বাড়ি কেউ না থাকে। আমার ছেলে প্রচণ্ড দুষ্টু নিয়েছে প্রচুর। চলো আমি তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে পরে আবার আসবো। তো ফাইনালি আমার তরকারি সব হয়ে গেছে কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট, ছেলে স্নান করে দিয়েছি, আমি এখন স্নান করে নিই, করবো। এত ঠান্ডা লাগছে, ভয় লাগছে স্নান করতে, একটু গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করে নেবো। তো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই একবার, চলো চটপট দেখে নাও। তো এখানে আছে নোটে শাক ভাজা, এখানে আছে ছেলের কাঁকড়া আর কাতলা মাছের পেটি দিয়ে ঝোল করে দিয়েছি, আর এখানে আছে আমাদের কাতলা মাছ ফুলকপি টুলকপি দিয়ে হেনা তানা দিয়ে সবজি, তোমরা তো দেখলে। তো তিনটে মেনু আমার কমপ্লিট। এখানে দেখো, এখানে দেখো, এই যে কড়াইশুঁটিগুলো রেখে দিয়েছি, এবার এই যে তুমি ও কী করে খাচ্ছ আমি ছাড়িয়ে দিই, এগুলো সব ধুয়ে দিয়েছি আমি। এই যে আমাদেরকে তাকে একটা হাই করে দাও, এই যে টাটা টাটা, আমাদেরকে তাকিয়ে বলো টাটা, কই এদিকে তাকা, ও বাবা ও বাবা। ও ভালো, কেমন খেতে হয়ে গেছে? ও তার নেই একটা করে থাকে নাকি? তো এবার স্নান করে নেবো, স্নান কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো আর দেরি করবো না, এখন একটু গিয়ে স্নান করে। বাবা মারা বাড়ি চলে এসছে বিকেলেই, দেখো সব বসে এখন টিভি দেখছে। এখন বাজে 9:30, এসেছে সন্ধ্যাবেলার দিকে। তো এখন রান্না বান্না আমার সব হয়ে গেছে, রাতের রান্না, আমার ছেলে এখন বই পড়ছে, ওই দেখো। তো একটু হাই করে দিল। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পাও। চলো আজকের মতন, বাই, টাটা।